একটা কথা আছে মর্নিং সোজ দ্য ডে কিন্তু কালকে এসসি ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ যেটা হলো সেটাই কিন্তু মর্নিং শোজ দ্য ডে এই কথাটি ভুলভাবে ব্যাখ্যা করতে হবে তার কারণ দেখুন খেলা যখন শুরু হলো প্রথমেই হীরামণ্ডলের ভুল এবং একটা ওন গোল যেটা চেন্নাইয়ের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিল খেলা শুরুর সাথে সাথে তারপর আপনারা দেখেছেন পঁচিশ মিনিটের মধ্যে দুই শূন্য গোল ব্যবধানে এগিয়ে যাওয়া তারপরেও হাফ টাইম অবধি যথেষ্ট সুযোগ পেয়েছিলো এসসি ইস্টবেঙ্গল এবং চেন্নাইন এফ কিন্তু কোনো পক্ষই গোল করতে পারিনি অর্থাৎ চেন্নাই দু গোলে লিড নিয়ে কিন্তু হাফ টাইমের পরে খেলতে নামে কিন্তু দু গোলে লিড নিয়ে খেলতে নামার পরেও সেকেন্ড হাফে এসসি ইস্টবেঙ্গল যে ফুটবলটা উপহার দিয়েছে যে গতিময় ফুটবল উপহার দিয়েছে যেই ধরনের মানসিকতা দেখিয়েছে সেটা কিন্তু একটা অভাবনীয় সাফল্য বলতে হবে এসসি সি বেঙ্গলের এবং এই যে ফলাফল দুই দুই গোলে যে ম্যাচটা ড্র এতে কিন্তু নৈতিক জয় হিসাবে দেখতে গেলে কিন্তু সেটা অবশ্যই এসসি ইস্টবেঙ্গলেরই নৈতিক জয় এই মরশুমে আমার মনে হয় প্রথম পনেরোটা ম্যাচের মধ্যে এস সি ইস্টবেঙ্গলে খেলা পনেরোটা ম্যাচের মধ্যে এই প্রথম তারা শর্ট গোল লক্ষ্য করে শর্ট করেছে ছাব্বিশটা যার মধ্যে চারটে তাদের শর্ট অন টার্গেট রেখে রাখতে পেরেছে যার মধ্যে দুটো গোল হয়েছে বল পজিশন সাতচল্লিশ পারসেন্ট রেখেছে নিজেদের দখলে পাসের সংখ্যা প্রায় চেন্নাইয়ের কাছাকাছি চারশো দুটো পাস খেলেছে তারা পাস অ্যাকুরেসি উনআশি পারসেন্ট কর্নার পেয়েছে তারা আটটা অন্যদিকে চেন্নাইয়ের এফসি কিন্তু একটাও কর্নার পায়নি তো এই পরিসংখ্যান থেকে কিছুটা হলেও আপনারা আন্দাজ করতে পারছেন এসসি ইস্টবেঙ্গল কেরম ম্যাচটা খেলেছে প্রথম হাফে যদি খুব বেশি বলার না থাকলেও সেকেন্ড হাফটা কিন্তু অবশ্যই পুরোটাই এসছে ইস্টবেংলের নামে লেখা থাকবে আজ মারিও রিবেরা যে দলটা সাজিয়েছিলেন গোলে অরিন্দম ভট্টাচার্যকে রেখে চারজন ডিফেন্সে ফ্রানজো পার্সের সঙ্গে আদিল খান লেফট ব্যাকে হিরাম মণ্ডল এবং রাইট ব্যাকে অমরজিৎ সিং কিয়াম এখানে অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে অমরজিৎ সিং কিয়ামকে রাখা হলো তাহলে নাওচাকে আনা হলো নাওচাকে কেন খেলানো হলো না একদম ঠিক প্রশ্ন অনেকেই এটা জিজ্ঞেস করেছেন তো সেখানে খেলানো যেতেই পারত কিন্তু কোচ নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিয়ে অমরজিৎ সিংকিয়ামকে রাইড ব্যাকে খেলাচ্ছে এবং মাঝ মাঠে সৌরভ দাস ডরেন সিডারের সাথে আঙ্গু সোয়ানাকে খেলানো হয়েছে এবং আফফ্রন্টে অ্যান্থনিও পেরোসভিক একদিকে একদিকে নাওরে মহেশ সিং এবং মাঝে মার্সেলো দশ স্যান্ট রিবেরা এই পরিসংখ্যানে কিন্তু বা এই ফরমেশনে কিন্তু দল নামিয়েছিলেন কোচ মারিও রিবেরা অন্যদিকে যদি আমরা চেন্নাইয়ের কথা দেখি চেন্নাই দেবজিৎ মজুমদারকে গোলে রেখে থ্রি ফাইভ টুতে কিন্তু চলে গেছিল অর্থাৎ মাঝ কিন্তু তারা পাঁচজন মিডফিল্ডার নিয়ে খেলতে নেমেছিল নেমেছিলো জুয়ালা অনিরুদ্ধ থাপা বরিসুই কোময়ন নিন্তই মিতেই তো অফফ্রন্টে ভালস্কিস সাথে পাশা একটা মাঝমাঠ দখলের লড়াই কিন্তু প্রথম থেকেই চেন্নাই ছুড়ে দিয়েছিল এসসি বেঙ্গলের কাছে তাতে কিছুটা সফলও বলবো কারণ ফার্স্ট হাফে হীরা ভুল ছাড়াও সেকেন্ড যে গোলটা খেয়েছে সেখানে ডিফেন্সের ভুল বললেই বলাই যেতে পারে কিন্তু সেকেন্ড হাফে যে দুটো গোল এসসি বেঙ্গল শোধ করেছে একটা একষট্টি মিনিটে করা ডারেন সিডালের এক অনবদ্য ফ্রিকিক যেটা হয়তো আবার বলতে গেলে ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ড পেয়ে যাবে তো ডরেন একটা অনবদ্য কিক এবং একদম খেলা শেষ হওয়ার আগে ইঞ্জুরি টাইমে একানব্বই মিনিটের মাথায় হামতের করা হেডে গোল দুটো গোলই কিন্তু খুবই ভালো গোল এবং এসসি জুঙ্গাল প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে ঠিক সেরকমই কিন্তু চেন্নাইন এফসির ফুটবলারদের আত্মবিশ্বাসে একটা বড় ধাক্কা লাগলো কিন্তু এই ম্যাচটা যেখানে তাদের সামনে সুযোগ ছিল তিন নম্বরে উঠে আসা নব্বই মিনিট অবধি কিন্তু তারা প্রায় তিন নম্বর উঠেই গেছিল বলা যায় সেখানে কিন্তু তারা ছয় নম্বরে রয়ে গেল। ছয় ছয় নম্বরে চোদ্দ ম্যাচ খেলে উনিশ পয়েন্ট নিয়ে কিন্তু তারা ছ নম্বরে রয়ে গেল যেখানে তাদের সাথে ফার্স্ট পজিশনে থাকা হায়দ্রাবাদের পয়েন্টের তফাত কিন্তু সাত পয়েন্টের অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল নর্থ ইস্টকে টপকে তারা দশ নম্বরে উঠে আসলো ড্রটা করার পরে গোল পার্থক্যে তারা কিন্তু এই মুহূর্তে দশ নম্বরে যদিও পয়েন্ট তালিকায় কিন্তু নর্থ ইস্ট এবং এসসি ইস্টবেঙ্গলে কিন্তু পয়েন্ট সমান পনেরো ম্যাচ খেলে দশ পয়েন্ট করে দুটি দলেরই পয়েন্ট সংগ্রহে আছে এবং এই আইএসএলে সবচেয়ে বেশি ড্র সাতটা ম্যাচ কিন্তু ড্র করলো এস সি ইস্টবেঙ্গল অন্যদিকে গোলের সংখ্যা যদি বলতে হয় ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে ষোলোখানা গোল করেছে অন্যদিকে চেন্নাই এফসি কিন্তু এই মুহূর্তে চোদ্দোটা গোল করেছে অর্থাৎ বুঝতে পারছেন চেন্নাইয়ের থেকে গোল বেশি করেছে কিন্তু পয়েন্ট তালিকায় কিন্তু দশ নম্বরে এসসি ইস্টবেঙ্গল যদিও আজকে ম্যাচের কথায় যদি ফিরে আসি ম্যাচটি যখন শুরু হয়েছিল তখন কিন্তু অনেক সমর্থকই ভেবেছিলেন দু গোল খাওয়ার পরে কিন্তু আরও গোলের সংখ্যা বাড়বে এবং এস সি ইস্টবেঙ্গল তো আবার একটা ম্যাচ হারতে পারে কিন্তু সেকেন্ড হাফটায় কিন্তু এসসি বেঙ্গল। তাদের যে লড়াই সেটা কিন্তু ফিরিয়ে দিয়েছে এবং ভালো মতো ফিরিয়ে দিয়েছে এস সিএসঙ্গলের খেলায় আজকে যে গতিটা লক্ষ্য করা গেছে সেটা কিন্তু আগের চোদ্দোটা ম্যাচে বলা যায় সেই গতির কিন্তু অভাব ছিল সে পেরোসেভিক বলুন মার্সেলো দস স্যান্টোস বলুন আরেকটা জিনিস সেখানে বলে দেওয়া ভালো মার্সেলো দস স্যান্টোস এই যে প্লেয়ারটিকে ব্রাজিলিয়ান প্লেয়ারটিকে যে এস সি নিয়েছে এই প্লেয়ারটি কিন্তু ডারবিতেও একটি আপনি জানেন একটা গোল মিস করেছিল প্রায় খালি গোলে বলতে গেলে এবং কালকের ম্যাচেও কালকের ম্যাচেও কিন্তু ডস স্যান্টোস প্রায় দু থেকে তিনখানা গোল করতে পারত তিনি যদি সঠিক নিশানায় বল রাখতেন যদিও সেটা হয়ে ওঠেনি এর সাথেই আরেকটা জিনিসও আপনাদের ক্লিয়ার করে দেওয়া হয় দেখুন অ্যান্থনিও পেরোসেভিক এই মরশুমে আইএসএলের অন্যতম সেরা বিদেশি এবং এসসি ইস্টবেঙ্গলের সবচেয়ে সেরা বিদেশিই বলবো সেই অ্যান্থনিও পেরোসেভিক যথেষ্ট স্কিলফুল ফুটবলার আপনারা জানেন কিন্তু যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে অ্যান্থনিও পেরোসেভিক কিন্তু ফিনিশিং থার্ডে গিয়ে বল পাস করছে খুব কম যদিও এখানে দুটো জিনিস বলার আছে এক হচ্ছে তার সঙ্গী যারা খেলছে তাদের একটা পজিশনিং নিয়ে প্রবলেম হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে পেরোসেভিক নিজে গোল করতে চাইছেন তাই তিনি স্কিলফুল ফুটবলার হওয়া সত্ত্বেও দু তিনজনকে কাটানোর পরেই গোল লক্ষ্য করে শট করছেন এটা কিন্তু বাকি যে প্লেয়ারগুলো খেলছে তাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে এটা হয়তো এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা কোচেরও নজরে আছে তো এসসি ইস্টবেঙ্গলের পেরোসেবিক কিছুটা বলা যায় সেলফিশ ফুটবলার হয়ে যাচ্ছে মাঝে মাঝে তা সত্ত্বেও বলতে হবে যতজন ফুটবলার এসসি ইস্টবেঙ্গলে এই মৌসুমে খেলছে তার মধ্যে বেস্ট রিক্রুটমেন্ট কিন্তু এই অ্যান্থনিও পেরোসেবিক আজকেও তিনি অব্যর্থ নিশানায় অনেকগুলি শট করেছিলেন যদিও সেগুলি দেবজিৎ মজুমদার নামক ওয়ালে গিয়ে আটকে যায় ঠিক সেইখানেই কিন্তু একদম শেষ মুহূর্তে বাজিমাত করে এস সি বেঙ্গল এবং ম্যাচটিকে তার ড্র রাখতে সামর্থ্য হন তো এই ভিডিওটা এইটুকুনি বেশি বড় করব না ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই রিকোয়েস্ট করবো একটা করে লাইক করে দিন এবং আপনাদের অবশ্যই জানাবেন যে খেলা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ গাইস